হেইডি শুনো যা, আ শুনো জানা নাই মা, আ হেইডি শুনো যা, হ্যাঁ তাই ওরা সকালে চলে উঠু মু কোন কালা, হ্যাঁ কোন কৌতুল যাহা কইয়া রাখলা তোমার এমিতি হাক শুনি কি আমাকে কইয়া কইছাও, আও ক ক ক ক ক কইয়া রাখি ক, আ মু কোন কৌতুল কি তুমি মতে আগ ভলি আও ভালো পাওনো, কোন তুমি মতে আগ ভলি আও ভালো পাওনো নাই তার আগ পটটাকে ভালো না পাইকি ভাবুছি পছ পটকে থাকা ভালো দেই দিও, আই ওটা অভদ্র কবি হাউছ না কহুছি না বুঝি কি আগ পছ হাউছ, আলে কি এই কথা আগ পছ আরম্ভ কলা তু তো নিজে কহুছ আগুরু করু ভালো এ দাও করু না বলি মু তো মু সেই কথা কইলি আগ কো কথা তে ক ক ক কইছ ক নাই মোর কিছু কইয়া নাই কহুনু নাই বড়া কইলি মোর কিছু কইয়া নাই বলি মো ধনটা পরা কুহ 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 ক কউতলে কুহ না কুহ 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 মু কা কউতিলি কি তমে মতে আগ ভলি আও ভালো পাওনো কাই তমে কেমনি জানলো আগরু খাইবা সময়রে তুমি নিজে কম খাই মতে বেশি বেশি খুয়াই দৌতল হলে এবে তো কোন নিজে বেশি বেশি খুয়াই দৌছ আগরু যা রাঁধুথল না তাকে কুকুর বি খাইবনি তেণু তোমারি পাত্রে তাকে মাটি দৌথিলি অবশ্য এবে টিকে শুধুরিলি তেণু তোমাকে দেবা আবশ্যক পড়ুনি আউ ও দিন গোটাই তোমার পাত্রে ভালো কথা শুনিব আরে মু জানিছি পরা তোমাকে যেতে যাহা কলে বি কেবে তুমি প্রশংসা করিবনি তোমার স্ত্রীর হে ঈশ্বর এমিতি রান্ধুনিয়া মাইকিনাকু মোর সাত জন্ম পাই স্ত্রী কর শুনিলা প্রশংসা চুপ কর তুমি মতে ধোকা দেবাকু আসিছ না ধোকা এতে ধোকা কুঠাইলা কেবল সাত জন্ম পাই মু কেবল তোমার স্ত্রী হইকি রহিবি অষ্টম জন্ম বেড়ু তুমি আউ কা সঙ্গে সেটিং হইকি বাহ তানি বাহ মো গিরস্তর মনকু মানিয়াকু পড়িব খালি মনুকু কোন তুমি মো মানুকু মানিব কাই ওটা শুনিতে অভদ্রঙ্গ ভাইয়া হাউছ না সারা দেখিল গোটাই জন্মরে গোর লাগুছি নাই নাই বলি সাতটা জন্ম কথা কইলি তথাপি হেল নাই ভাবুছি অষ্টম জন্ম বেড়ু ধোকা সহিত গলা ধক্কা দেইকি তোমাকে বাহার করি কোন কহিল মতে তুমি গলা ধক্কা দেইকি বাহার করি দেব এমিতি কারুফা তুমি নাই নাই এমিতি কারুফা তুমি যে গলা ধক্কা দেইকি বাহার করি দেব মু তোমাকে ছাড়ি দেবি মাইকিয়া ডরুয়া কথি জানো সম্ভালি কি কথাবার্তা কর কৌছি সম্ভালি কি কথাবার্তা কর স্বামী দেবতা সমান হ্যাঁ কহুছ কোন না মাইকিয়া হয়ে মু মাইকিয়া মু ডরুয়া হ্যাঁ নুহত আউ কোন বা মতে দেখিবাকু গলা বেলে দশ পনেরো জন লোক নিয়ে কাই যাইছিল দেখিবাকু আর বাহাঘর বেলে পরে দশ শহে দেড়শ লোক নিয়ে যাইছিল আনিয়া পাই হ্যাঁ কারুয়া দেখছ কারুয়া মো আগে কারুয়া দেখি মতে দেখ মু কেমতি তোম সঙ্গে একুটিয়া চালি আসিলি পুনি তোমরি ঘরে তোমরি সহিত ষণ্ঢ ভাইয়া লড়ুছি আউ ষণ্ঢার বিপরীত ষণ্ঢি হ্যাঁ সেই ষণ্ঢি ভাইয়া মু লড়ুছি